channel job news and channel job news and channel channel e pokkho hote guruttopurno update kichu share korbo kichu prarthir kichu guruttopurno proshno uttor debo ebong tar shonge shonge 2022 e hajar hajar prarthi je bad jabe seta keno bad jabe seta ektu proof debo ebong interview kob hobe seta ekta hints diye debo somosto kichu niye alochona korbo thik ache video ta shesh moto dekho ar amader official telegram obosshoi jukto hoye jao channel ta ke subscribe jara korni tara subscribe kore dao obosshoi ei channel shobshomoy tomader pashe ebong shonge thakbe shobshomoy sara jibon jotodin na ei channel ta আছে এবং আমি আছি দেখো টেট 2022 এ গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলবো সেটা হলো যে 2021-22 যা সেশনে যারা ডিএলএড করে আছো 2022-24 এ যারা ডিএলএড অথবা বিএড করে আছো কারণ কি বল কেন বলছি এখানে বিএড কেন বলছি না কারণ বিএডদের দু বছরের কোর্স উল্লেখ থাকলে দু বছরেই শেষ হয়ে যায় কিন্তু ডিএলএডদের দু বছর কোর্স উল্লেখ থাকলে দু বছরে শেষ হয় না তিন বছর করে দেয় ঠিক আছে তাই এখানে আমি ডিএলএড কথা বললাম আর বিএড কথা বললাম এখানে এই সমস্ত প্রার্থীরা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে না কারণ আমাদের কাছে আপডেট আছে সেপ্টেম্বর কি অক্টোবর মাসের মধ্যে ইন্টারভিউ যে নোটিফিকেশন সেটা বেরিয়ে যাবে ফর্ম ফিল আপের এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে অনেক ইউটিউবার অনেক রকম বলবে তোমাদেরকে কিন্তু আমি বলছি যে প্রি প্রিপারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ প্রি প্রিপারেশন যদি না থাকে তোমার আগে প্রস্তুতি যদি না থাকে তোমার তাহলে কিন্তু সমস্যায় পড়বে কারণ হচ্ছে দেখো ইন্টারভিউ যে মানে কম্পিটিশন সেটা তোমার আমার মধ্যে হবে না এটা 21-30 হাজার ছেলের মধ্যে হবে না এটা হবে 80-90 হাজার ছেলের মধ্যে আর 80-90 হাজার ছেলের মধ্যে এমন ছেলে আছে যারা ওল্ড অলরেডি 2014 সালেও এক্সাম ইন্টারভিউ দিয়ে 2017 সালেও ইন্টারভিউ দিচ্ছে 2022 সালেও ইন্টারভিউ দেবে তাদের ইন্টারভিউ যে মানে কনসেপ্ট ইন্টারভিউ যে একটা ভয় সেই ভয়গুলো কিন্তু অতটা নেই তোমাদের যতটা ওদের মধ্যে নেই ততটা তোমার মধ্যে আছে কিন্তু এবার ভয়টা কীভাবে কাটাবে ভয়টা কাটাতে গেলে তোমাকে ইন্টারভিউ আগে থেকে প্রিপারেশন নিতে হবে কনফিডেন্স তবে বিল্ড হবে যত তুমি শিখবে যত জানবে তত তুমি সামনে কথা বলতে ভালো পারবে তোমার মধ্যে নলেজ থাকলে তুমি কনফিডেন্স ফিল করবে তাই তোমাকে আগে থেকে শিখতে হবে জানতে হবে অন্য কোনো চ্যানেলের মতো যদি তুমি ভাবো যে না অন্য কোনো চ্যানেল বলেছে যে এ বছর হবে না ইন্টারভিউ তার প্রিপারেশন নেবো না এরকম যদি ভাবো তাহলে খুব ভুল করবে কারণ পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যদি আগে থেকে প্রিপারেশন নাও তুমি সবার থেকে অনেকটা এগিয়ে যাবে আর তোমাদের ইন্টারভিউ অবশ্যই পুজোর পরেই হবে আর এখানে কারা বাদ যাবে বললাম যে 21-23 যারা ডিএলএড করে আছে 22-24 যারা ডিএলএড বিএড করে আছে এই সমস্ত প্রার্থীরা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে না কেন বসতে পারবে না তার কারণ তাদের যে ডিএলএড এবং বিএড যে ট্রেনিং সেই ট্রেনিংটা কিন্তু কমপ্লিট হবে না ট্রেনিং কমপ্লিট না হলে ইন্টারভিউতে ফর্ম ফিল আপ করার সময় একটা অপশন আসে সেই অপশনে তারা ফর্ম ফিল আপ মানে সাবমিট করতেই পারবে না তাদের ফর্মটা ওখানে রিজেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে যে যারা অলরেডি ইন সার্ভিস আছে তারা তো বুঝতে পারবে না অনেক ইন সার্ভিস আছে যারা ভেবেছিল যে হয়তো এই পরীক্ষা দিয়ে ইন্টারভিউ ভালো দিয়ে কোনো নতুন একটা পোস্টিং পাবো কারণ ওই কোশ্রী যে পোস্টিং সরি ওই যে পোর্টাল সেই পোর্টালটা কিন্তু এখনও বন্ধ হয়ে আছে কারণ হচ্ছে ট্রান্সফারের পোর্টালটা বন্ধ হয়ে আছে ট্রান্সফারের পোর্টাল যখনই খুলবে আমাদের টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো যে ট্রান্সফারের পোর্টাল খুলে গেছে হ্যাঁ টিচার ট্রান্সফার যে পোর্টাল সেটা অলরেডি এখন বন্ধ হয়ে আছে সরি এবার যেটা বলছিলাম যে তোমাদের অনেকে আবার প্রশ্ন করেছো যে আমাদের যে 500 টাকা যে 1000 টাকা দিয়ে আমরা প্রশ্ন ভুল মামলা চ্যালেঞ্জ করেছিলাম সেই টাকা কিন্তু এখনও পাইনি অনেকেই আমাকে প্রশ্ন করেছো দেখো এই বিষয়টাতে আমি কালকে কি পরশুর মধ্যে আপডেট দেবো যে যারা টেট 2022-এ কোশ্চেনে চ্যালেঞ্জ করেছিলে অনেকের টাকা কিন্তু ঢোকেইনি কেন ঢোকেনি এবং কবে ঢোকবে এই নিয়ে আলোচনা করব এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট 2016 সালে 32,000 চাকরি প্রার্থীদের জন্য 2016 সালে চাকরি প্রার্থীর জন্য এবং 2014 সালে চাকরি প্রার্থীদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট কাল পরশুর মধ্যে পেয়ে যাবে এবং এটা দুর্দান্ত আপডেট হবে এবং এই আপডেটটা অনেকের কাছে ভালো হবে অনেকের কাছে খারাপ হবে কারণ প্রত্যেকের কাছে একই নিউজ কিন্তু ভালো হয় না এই ছোট্ট একটা আপডেট শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যত বেশি প্রশ্ন থাকবে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে জয় হিন্দ ভারত সুস্থ থাকো